অবশেষে যুক্তরাষ্ট্রে লিওনেল মেসিকে কেউ আটকে রাখতে পারল। ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর এই প্রথম গোল করতে পারেননি মেসি, পারেননি গোল করাতেও, যা যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে নাম লেখানোর পর 10 ম্যাচে এই প্রথম। গোলের সঙ্গে মেসির সম্পর্ক না থাকার দিনে জয় পায়নি ইন্টার মিয়ামি। মেজর লীগ সকারে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ন্যাশভিল এসসির সঙ্গে গোলশূন্য ড্র করে ইন্টার মিয়ামি। মেসি আসার পর এই প্রথম জয় ছাড়া মাঠ ছাড়ল দলটি। এর আগে খেলা প্রায় প্রতিটি ম্যাচেই গোল পেয়েছিলেন মেসি, গোল না পেলে রেখেছিলেন অবদান। তবে এদিন কোনোটিই করতে পারেননি রেকর্ড 7 বারের ব্যালন ডি অর জয়ী। লিগস কাপের ফাইনালে হারানোর পর ন্যাশভিলের বিপক্ষেও তাই পয়েন্ট ভাগ করতে হয়েছে তাদের। অবশ্য ঠিকই বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন মেসি, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি সতীর্থরা। 34 ও 44 মিনিটে 2 বার রবার্ট টেলরের উদ্দেশ্যে বল বাড়ান মেসি, তবে কোনোবারই বল জালে পাঠাতে পারেননি টেলর। তবে গোল না পেলেও বল দখলে আধিপত্য কিংবা গোলের উদ্দেশ্যে শট নেওয়া সবখানেই ন্যাশভিলের চেয়ে এগিয়ে ছিল মিয়ামি। ম্যাচের 70% বল দখলে রেখেছিল, যদিও গোলের খেলা ফুটবলে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটাই পায়নি তারা, যার ফলে পয়েন্ট ভাগ করতে হয়েছে। পয়েন্ট ভাগ করায় MLS এ 24 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে 15 দলের মধ্যে 14তম স্থানে মিয়ামি। প্লে অফের পজিশন 9 নম্বরে থাকা শিকাগোর পয়েন্ট 26 ম্যাচে 32। 11 দিন আগে লিগস কাপের ফাইনালে এই ন্যাশভিলের বিপক্ষে খেলেছিল ইন্টার মিয়ামি। সেদিন 90 মিনিটের খেলা 1-1 সমতায় শেষ হওয়ার পর টাই ব্রেকারে জিতেছিলেন মেসিরা।